হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কি এমন কাণ্ড ঘটলো যাতে লক্ষ লক্ষ মানুষ আজ খুশিতে আত্মহারা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা সেই ঘটনাস্থলে যাচ্ছি যেখানে গেলে আমরা স্বচক্ষে দেখতে পাব আসলেই ওইখানে কি এমন কাজ ঘটেছিল যে কারণে ওই এলাকার লক্ষ লক্ষ মানুষ আজ খুশিতে আত্মহারা। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন এবং বাস্তবে উপভোগ করতে থাকুন ওই জায়গার প্রকৃত ঘটনা কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছি সেই ঘটনাস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার আজকের এই ব্লগটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী কোনো ব্লগের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে আমার এই ভিডিওটি সবাই দেখতে পারে এবং জানতে পারে। হ্যাঁ দর্শক শ্রোতা, এবার আমরা প্রায় ওই জায়গার কাছাকাছি এসে গেছি, এখন আমরা বাস্তবে দেখব আসলে ওই জায়গায় কী এমন ঘটেছিল যে কারণে ওই এলাকার মানুষগুলো আজ এত খুশিতে আত্মহারা। এই যে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন না, এই ব্রিজটির নাম হলো পয়সারহাট ব্রিজ। এই কাজটি সম্পন্ন হওয়ার পর এখানকার দুইটি বিভাগের, বলতে গেলে প্রায় তিনটি বিভাগের মানুষজন আজ অনেক আনন্দিত। এক সময় বরিশাল বিভাগের লোকজন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই সকল জেলায় যেতে তাদের ফরিদপুর এবং যশোর হয়ে ওই সকল স্থানে পৌঁছাতে হতো। আজ এই ব্রিজটি সম্পন্ন হওয়ার ফলে বরিশাল বিভাগের মানুষ তথা ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মানুষ এখন খুব সহজেই 2 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ হয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, সুন্দরবন যে কোনো জায়গায় তারা খুব সহজেই যাতায়াত করতে পারে। শুধুমাত্র এই পয়সারহাট ব্রিজটি নির্মাণ হয়েছে বলে এক সময় মংলা বন্দর থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব ধরনের আমদানি রপ্তানি পণ্য স্থলপথে পরিবহনের জন্য অনেক কাঠখড় পোড়াতে হতো, এখন আর সেই কষ্ট করতে হয় না। এখন তারা খুব দ্রুতই বিভিন্ন পরিবহনের মাধ্যমে মালামাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুব সহজেই সরবরাহ করতে পারে। এই ব্রিজটি নির্মাণের ফলে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা নিজ নিজ কর্মস্থলে পৌঁছে যেতে পারে। আজ এই একটিমাত্র ব্রিজ নির্মাণের ফলে এখানকার মানুষজন আজ কত খুশি এবং কত আনন্দে আত্মরা সেটা বলে বোঝানো যাবে না। অর্থাৎ তারা তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করে ফেলেছে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে, তারা আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারছে, তাদের কৃষি থেকে শুরু করে সব ধরনের ব্যবসা বাণিজ্য কার্যক্রম খুব সহজেই পরিচালনা করতে পারছে। অর্থাৎ তারা খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারতেছে। সর্বোপরি তারা সার্বিক পর্যায়ে সকল দিক থেকে উপকৃত হয়েছে এই ব্রিজটি নির্মাণের ফলে। শুধুমাত্র এই ব্রিজটি যখন ছিল না তখন এই এলাকার মানুষের যে কী দুর্ভোগ ছিল, তাদেরকে অনেক দূর ঘুরে হয়তো বরিশাল যেতে হতো কিংবা মাদারীপুর যেতে হতো, পটুয়াখালী, ভোলা, আবার বরিশালের লোকজনদের খুলনা, বাগেরহাট, তারপরে আপনার সাতক্ষীরা এই সকল অঞ্চলে যেতে হলে অনেক কাঠখড় পোহাতে যেতে হতো, সেই ফরিদপুর পার হয়ে তারপর যশোরের মধ্যে তাদের যেতে হতো। এখন আর তাদেরকে এই কষ্টটা ভোগ করতে হয় না, এখন তারা এই ব্রিজটি নির্মাণের ফলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে যেখানে তাদের 5 থেকে 7 ঘন্টা সময় লাগতো, 8 ঘন্টাও লাগতো এরকম, এখন তারা মাত্র 2 ঘন্টার মাধ্যমেই যাতায়াত করতে পারে, একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এখন তারা যদি কেউ এক বিভাগের লোক অন্য বিভাগে চাকরিও করে তারা অফিস করতে পারে,
আবার তারা সকালে পণ্য নিয়ে সেটা বিক্রি করে আবার অল্প সময়ের মধ্যে তার বাড়ি চলে আসতে পারে। এখন আর তাদেরকে কোনো কষ্ট করতে হয় না। এপার আর ওপারের মধ্যে অর্থাৎ বরিশাল এবং গোপালগঞ্জ জেলার মধ্যে বা বরিশাল বিভাগ খুলনা বিভাগের মধ্যে যে সংযোগ বা যোগাযোগের যে একটা উন্নত মাধ্যম, সেই সেতু বন্ধনটা তৈরি করে দিল এই পয়সারান ব্রিজ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের চারপাশ দিয়ে ঘিরে আছে কি যে এক প্রকৃতি অপরূপময় শোভা। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে একটি নদী। এই নদীটির নাম হচ্ছে আরিয়ালখা নদী। এই নদীটি প্রবাহমান হয়ে আপনার উজিরপুর জেলার মধ্য থেকে বরিশাল জেলার মূল আরিয়ালখা নদীর সাথে মিলে গেছে, যেটাকে বলি আমরা দোয়ারিকা বা শিকারপুর নদী। ওই নদীর সাথে মিলে পদ্মা নদীর সাথে মিলে গেছে এবং এখান থেকে লঞ্চ যাতায়াত করে, লঞ্চেও পণ্য আনা নেওয়া করা হয় এই নদীপথ দিয়ে। এবং আপনারা যে নদীপথটি দেখছেন, এই নদীপথ থেকে পণ্য আনা নেওয়া করা হয়, নৌপথেও পণ্য নিয়ে আনা করা হয়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরও উপভোগ করতে পারবেন কোন একটি পর্যটন কেন্দ্র হয়ে গেছে, অর্থাৎ এই দুই বিভাগের অনেক লোকজন দূর দূরান্ত থেকে এই ব্রিজটি দেখতে আসে। বিকেল হলে সকালবেলা সবাই ঘুরতে আসে এখানে, সবাই অনেকটা বলা যেতে পারে আনন্দ ভ্রমণের একটি জায়গা, অনেকে সময় কাটাতে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল দেখে কেউ গল্প করছে, ওই দেখেন অনেকে সেলফি তুলতেছে, আনন্দ করতেছে। অর্থাৎ বৃষ্টি নির্মাণের ফলে সবার মাঝে যে স্বস্তি ফিরে এসেছে, সবাই একটু অবসর সময় কাটাইতে আসে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছে, কিছু তরুণ তরুণীরা কেউ হেঁটে যাচ্ছে, জাস্ট এটা এখন একটা বিনোদন কেন্দ্রও বলা যেতে পারে। এই ব্রিজটি নির্মাণের ফলে উভয় বিভাগের মানুষের মধ্যে যে সেতু বন্ধন তৈরি হয়েছে সেটা আর একটি নাম হচ্ছে বিনোদন। সবাই সুযোগ পেলে এখানে ঘুরতে আসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।